অ্যাক্সের বিয়েতে এত সেজেগুজে যাচ্ছ মনে হচ্ছে তোমারই বিয়ে। হাতে ঘড়ি পড়তে পড়তে অয়ন কথাটা বলল। ত্রিদিতা আয়নার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে টিপ পড়ছিল। অয়নের কথা শুনেও না শোনার ভান করল। অয়ন আবারও বলল, হয়েছে আর সাজতেন হবে না, এই কাজল একটু পর লেপটে যাবে। এবার প্রচণ্ড রাগ হলো হৃদিতার। আয়না থেকে চোখ সরিয়ে অয়নের দিকে তাকালো হৃদিতা। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি বলে ফেলছো অয়ন। অয়ন বুঝতে পারলো এভাবে বলা উচিত হয়নি। অয়ন হৃদিতার কাছে যেয়ে তাকে কপালে একটা একটা চুমো খেল। হৃদিতার দু গাল তার হাতের মুঠোয় নিয়ে বলল, সরি না বাবা, ভুল হয়ে গিয়েছে, আমি তো মজা করছিলাম। হৃদিতা অয়নের হাত ছাড়িয়ে শাড়ির আঁচল ঠিক করতে করতে বলল, দেখো সুক্ত আমার এক্স হলেও আরো একটা পরিচয় আছে ওর, ও আমাদের আত্মীয়, এটা তুমি খুব ভালো করেই জানো। অয়ন হৃদিতাকে জড়িয়ে ধরল, কেননা অয়ন খুব ভালো করেই জানে হৃদিতার মনের কোথাও না কোথাও এখনো সুক্ত আছে। প্রথম ভালোবাসা বলে কথা, আর সব থেকে বড় আঘাতটাও তো সুক্তই দিয়েছে। হৃদিতার ফোনটা বেজে উঠল। হৃদিতা নিজেকে ছাড়িয়ে ফোনটা রিসিভ করল। উপাস থেকে কি রে বের হয়েছিস, আমরা বের হয়ে গিয়েছি, শুন তোদেরকে পিক করে নিয়ে যাব। হৃদিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, জি ভাবি। গাড়িতে বসে আছে হৃদিতা, মাথায় ঘুরছে সেই পুরো দিনের কথা, অয়নের সাথে তার বিয়ের এক বছর পার হলো সেদিন, কিন্তু আজ ও তার অতীত তাকে তাড়া করে বেড়ায়। কি দোষ ছিল তার, মনের অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে করল। এই অন্ধকারেও অয়ন যেন তা দিব্যি দেখতে পেল। দেখতে দেখতে তারা পৌঁছে গেল। গাড়ি থেকে নামতেই হৃদিতায় পুরো শরীর যেন ঝাঁকি দিয়ে উঠল। কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে সে নিজেকে সামলেছিল। অয়ন তার জীবনে না এলে হয়তো সে এই নরক যন্ত্রণা থেকে কোনো দিনও বের হতে পারত না। গেট দিয়ে ঢুকতেই হৃদিতার চোখ গেল সোজা স্টেজের দিকে। ফুটফুটে একটা রক্ত লাল শাড়ি পরে বসে আছে একটা মেয়ে, দেখতে ভারী সুন্দর, তার থেকেও অনেক বেশি সুন্দর। মেয়েটাকে দেখেই হৃদিতার মন ভালো হয়ে গেল। অয়ন শক্ত করে হৃদিতার হাতটা ধরল। হৃদিতা অয়নের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। এই হাসির পিছে থাকা লুকোনো কষ্ট কেউ না বুঝলেও অয়ন ঠিকই বুঝতে পারল। হৃদিতা সবার সাথেই কুশল বিনিময় করল। হৃদিতা আর অয়ন স্টেজে উঠল ছবি তোলার জন্য। হৃদিতা প্রথমে যেতে চায়নি, কিন্তু ভাবির জোরাজুরিতে তাকে যেতে হলো। মাঝে বউ দুপাশে হৃদিতা আর অয়ন দাঁড়ালো। হঠাৎই হৃদিতা তার পাশে কাউকে অনুভব করল। আজ অসুপ্তের উপস্থিতি বুঝতে হৃদিতার একটুও কষ্ট হলো না। হৃদিরা পাশ ফিরে তাকিয়ে দেখল সুপ্ত দাঁড়ানো, সাদা শেরওয়ানি পরে মাথায় সাদা পাগড়ি পরে দাঁড়িয়ে আছে। ঠিক এভাবে তো হৃদিতা তাকে দেখতে চেয়েছিল। অয়ন পরিস্থিতি স্বাভাবিক করতে নিজেই সুপ্তকে হাগ করল। কি ব্যাপার, তুমি এমন সাদা পরেছো যে তোমাদের কে দেখে তো পহেলা বৈশাখ মনে হচ্ছে, বলেই হেসে দিল। অয়নের কথা শুনে সবাই হাসল। সুপ্তর হবু বউ মিতু বলল, তাই না বলেন ভাইয়া, আমিও বলেছিলাম এমন সাদা না পড়তে, কিন্তু আপনারা তো জানেনই সুপ্তের জেদ, ও যা বলবে সেটাই। তারা বেশ কিছু ছবি তুলে নেমে গেল স্টেজ থেকে। সবাই যার যার মতো ব্যস্ত। অয়ন একটু বেরিয়েছে, কি যেন কাজ পড়ে গিয়েছে। হৃদিতা সেন্টারের কোনায় ছোট একটা বেলকনি আছে সেখানে দাঁড়িয়ে আছে। ভিতরে তার দম বন্ধ লাগছিল। মনে পড়ে গেল তার অতীতের সেই ভয়ানক কথাগুলো, তুই চিনস আমাকে, তোরে একবার বলছি না আমার তোরে ভালো লাগে না, তোর বাপ মা কি তোরে পয়দা করছে আমার সাথে গেজানোর জন্য, এই তুই এত বড় ছেঁচড়া কেন রে, তোর মধ্যে কি কোনো লজ্জা শরম বলতে কিছু নেই, তুই কি না আর ভাবতে পারছে না হৃদিতা। আজও কথাগুলো তার কানে বাজে, সে অনুভব করলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে না ফিরেই হৃদিতা বলল, এখানে এসেছো কেন, কেউ দেখলে কি ভাববে, সুপ্ত কি বলবে ভেবে পাচ্ছে না, কোন মুখে সে কথা বলবে হৃদিতার সাথে। কোনো সারা শব্দ না পেয়ে হৃদিতা পেছনে ফিরে তাকালো। স্পষ্ট দেখতে পাচ্ছে সুপ্তর চোখে পানি টলটল করছে, কিন্তু এই পানি হৃদিতার কাছে নেহাতই নেকামো মনে হলো, কেননা সুপ্ত হৃদিতাকে যে কষ্টটা দিয়েছে ওই কষ্টের সাথে কোনো কিছুর তুলনা হয় না। হৃদিতা খুব ঠান্ডা গলায় বলল, কিছু প্রশ্ন করব, উত্তর দিবে। হৃদিতার ওই কণ্ঠ সুপ্তের বেশ ভয় লাগে, কেননা আজ থেকে দেড় বছর আগে ঠিক এভাবেই হৃদিতা সুপ্তের সাথে সব সম্পর্ক শেষ করেছিল। সুপ্তের হাজার রিকোয়েস্টেও হৃদিতা একবার ও পিছে ফিরে তাকায়নি। যেদিন তোমার সাথে সবটা শেষ করেছিলাম ওই দিন অনেক কিছু বলার ছিল, কিন্তু বলতে পারিনি। আচ্ছা আমাকে বলবে, কি দোষ ছিল আমার, কেন এতটা কষ্ট দিয়েছিলে, তোমার জন্য কি করিনি আমি, আমার ভালোবাসার এই দাম কেন দিলে আমায়। জানো তো মানুষ বাসার পোষা প্রাণীর জন্য মায়া হয়, কিন্তু তোমার আমার জন্য হয়নি। দিন দিন অবহেলার সাগরে ডুবিয়ে দিয়েছিলে আমায়, কেন করেছিলে, আমি তো তোমার কাছে যাইনি, তুমি এসেছিলে,
আমাকে কতভাবে কনভিন্স করেছিলে। যখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তখন কেন করলে এমন? আমি কতটা বেহায়া হয়ে গিয়েছিলাম তোমার এত অপমান অসম্মানের পরও তোমার কাছে ফিরতে চাইতাম। তুমি তো আমার বাবা মাকেও ছাড়নি সুপ্ত, তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেছ। কত পাগল ছিলাম আমি তাও তোমাকেই চাইতাম। আচ্ছা তুমি কেন করেছিলে আমার সাথে এমন? তোমার জন্য এখন আমার অয়নকে ভালোবাসতে ভয় লাগে। ছেলেটা আমার গায়ে একটা ফুলের টোকা পড়লেও বেহুশ হয়ে যায়, আর তুমি আমার গায়ে হাত তুলতেও ছাড়নি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল হৃদিতা। বলতেই হৃদিতার চোখ গেল পেছনে দাঁড়ানো মানুষটার দিকে, এবং হৃদিতার কি যেন হলো সে যে ঠাঁস করে একটা চর বসিয়ে দিল গালে। উপলা হতভম্ব হয়ে গেল চর খেয়ে, সে এক গালে হাত দিয়ে বকার মতো দাঁড়িয়ে রইল। ঘটনাটা এত জলদি ঘটল যে সুপ্ত ও কিছু বুঝে উঠতে পারল না। উপলা কিছু বলতে যেয়েও চুপ করে গেল। কেন সে এই মার ডিসার্ভ করে? হয়তোবা আজ সুপ্ত আর হৃদিতার এই অবস্থার জন্য সে নিজেও দায়ী। হৃদিতা সুপ্তর দিকে ফিরে বলল, বলেছিলে না অপলাকে দিয়ে মার খাওয়াবে আমাকে তোমার বাসার নিচে আসলে, তোমার সাথে দেখা করতে আসলে। আমি বলেছিলাম না তোমার এই অপলাকে আমি থাপ্পর মারব একদিন, নাও আজ মেরে দিলাম। হৃদিতা নিজের কথা রাখতে জানে ব্রো, তোমাদের মতো ঠকবাজ না। বলেই হৃদিতা অপলার দিকে তাকালো। মুচকি হাসি দিয়ে বললাম, শুনলাম তোমার বয়ফ্রেন্ড নাকি তোমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে, কেমন লাগছে এখন? ঠিক তোমাদের মতো মেয়েদের জন্য না অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তোমার নিজের বয়ফ্রেন্ড দিয়ে মন ভরতো না যে তোমার আমারটাকেও লাগতো। যাই হোক, তোমাকে দোষ দিয়েই কি বা হবে, যার নিজের মানুষই ঠিক নেই সেখানে অন্য কাউকে দিয়ে আর কি বা আশা করব। বলেই হৃদিতা সেখান থেকে চলে গেল। সুপ্ত অপলার পাশে এসে দাঁড়ালো। অপলা নিচের দিকে তাকিয়ে আছে। হৃদিতা কোনোদিন ও তোর আর আমার ফ্রেন্ডশিপটা বুঝতে পারেনি রে। বুঝবেই বা কিভাবে, আমি তোর জন্য ওর গায়ে হাত তুলেছি, অকথ্য ভাষায় গালিগালাজ করেছি। অপলা চোখ মুছতে মুছতে বলল, দোস্ত আমাকে মাফ করে দিস রে। আমি ইচ্ছা করে হৃদিতার সামনে তোর সাথে বাড়াবাড়ি করতাম, তোর মাথায় উল্টাপাল্টা কথা ঢুকাতাম। মেয়েটা তোকে অনেক ভালোবেসেছিল, কিন্তু কেন যেন তখন এগুলো করতে ভালো লাগতো। তুই যখন ওকে রেখে আমার সাথে ঘুরতি, আমাকে সময় দিতি, আমার অনেক ভালো লাগতো। তাই ইচ্ছে করে এমন করতাম। মেয়েটা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে রে, তাই হয়তো আজ আমার এই অবস্থা। শিহাব আমাকে এভাবে ঠকালো। ওই যে কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। সুপ্ত আর কোনো কথা বলল, স্টেজের দিকে এগোতে লাগলো। সবাই রেডি বিয়ে পড়ানোর জন্য, কাজই এসে গেছে, শুধু কবুল বলা বাকি। মিতুর কবুল বলা শেষ, এখন সুপ্তর বলা বাকি। আর কিছুক্ষণের মধ্যেই দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হবে। চারিদিকে কোলাহল, সবাই সাক্ষী হতে চলেছে। সুপ্তর চোখ পড়ল দূরে দাঁড়ানো হৃদিতার দিকে। হৃদিতা এক ধ্যানে সুপ্তের দিকে তাকিয়ে আছে, পাশে অয়ন। অয়ন হৃদিতাকে এক হাত দিয়ে জড়িয়ে আছে। সুপ্ত এবং হৃদিতা চোখে চোখে কিছু একটা বলল, হয়তো তাদের যাত্রার সমাপ্তিটা এভাবেই। সুপ্ত চোখ বন্ধ করল, আশ্চর্য মুখ দিয়ে তার কথা বেরোচ্ছে না, শব্দ কেমন যেন আটকে যাচ্ছে। সে নিজেকে স্থির করল এবং কবুল বলল। চারিদিকে হইচই পড়ে গেল। হৃদিতার শরীরটা কেমন যেন হালকা মনে হচ্ছে, মনে হচ্ছে অনেক বড় একটা পাহাড় তার উপর থেকে নেমে গিয়েছে। হৃদিতা আপুকে কেন এত কষ্ট দিয়েছিলে সুপ্ত? সুপ্ত সিগারেট ধরানোর জন্য লাইটার খুঁজছিল। ইতুর এমন প্রশ্ন শুনে সে মোটেও বিচলিত হল না, সে প্রস্তুত ছিল। সিগারেটটা ধরিয়ে বেকুনিতে থাকা দলনাটায় বসল। মিতু ও পিছু পিছু গেল। সুপ্ত মিতুকে ইশারা করল তার পাশে বসতে। মিতু ও বাধ্য মেয়ের মতো বসে পড়ল। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। হাতে থাকা সিগারেটটায় দুটো টান দিয়ে সিগারেটটা ফেলে দিল সুপ্ত। তারপর মিতুকে নিজের কাছে টেনে জড়িয়ে ধরল। জানো তো হৃদিতার সাথে যখন আমার রিলেশন হয় তখন ওকে না আমার খুব ভালো লাগত, যেহেতু আত্মীয় তাই আগে থেকেই চেনা জানা ছিল। মেয়েটার মধ্যে অদ্ভুত এক ইনোসেন্টনেস ছিল, আমি ভেবে পেতাম না একটা মেয়ে এত ভালো কিভাবে হয়। ও সব কিছুই আমার খুব ভালো লাগত, ফুল টাইম আমি ওর কথাই ভাবতাম। ও আমাকে কোনোদিন কিছু বলতো না, আমি যখনই ফোন দিতাম ও তখনই কথা বলতো, কখনো বলতো না যে আগে কেন দাউনি বা কিছু। সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু দিন যত যাচ্ছিল আমার মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখতে পাই। মেয়েটা আমাকে অনেক ভালোবাসত, কিন্তু ওর এই ভালোবাসাই যেন আমার আর পছন্দ হচ্ছিল না। মানে একটা মানুষ এত কিভাবে ভালোবাসতে পারে? দিন দিন আমি ওকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া শুরু করি। মেয়েটা কষ্ট পেত, কিন্তু মুখ ফুটে কিছু বলতো না, কেননা ওর মধ্যে ছিল আমাকে হারানোর ভয়। কিন্তু বলো একটা মানুষ আর কত সহ্য করবে? ধীরে ধীরে ও বলা শুরু করলো,
আমাকে নিয়ে ওর অনেক অভিযোগ। অবশ্য অভিযোগ করার মতো যথেষ্ট কাজ আমি করেছি, কিন্তু জানো তো তখন বুঝিনি ওর এই অভিযোগগুলো আমার কাছে বিষের মতো মনে হলো। প্রচণ্ড প্যারা লাগত। দেখা যেত 100টা ফোন দিত কিন্তু আমি রিসিভ করতাম না। এতটাই বিরক্ত লাগত যে আমি ওকে তুইতুকারি শুরু করলাম। একটা সময় ওর উপর হাতও তুলে ফেললাম। মেয়েটা তবুও চুপচাপ ছিল। এরপর তো আমি ওকে পেয়ে বসেছিলাম, কথায় কথায় গালগালাজ করতাম, সময় দিতাম না। ওর প্রাপ্য সম্মান তো দূরে থাকো যে একটা মানুষ তাই মনে করতাম না। কারো উপর রাগ হতো এইটা ওর উপর বের করতাম। মেয়েটাও নামুখ বুঝে সহ্য করছিল। তখন বুঝিনি যে মেয়েটা কতটা কষ্ট পেত। এরপর তো আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো। আমার পরিচয় হলো সাফায়েতের সাথে, ওর মাধ্যমে ওর গ্রুপের সাথে বেশ ভালো একটা বন্ডিং। ওই গ্রুপে একটা মেয়ে ছিল যার নাম অপলা। এবার মিতু সুপ্তকে থামালো। অপলা আপু, ও তো আজ আমার বিয়েতে এসেছিল, সুপ্ত আবার বলতে শুরু করলো। হ্যাঁ অপলা, রিদিতার সাথে অপলাকে দেখা করানোর পর রিদিতা অপলাকে একসেপ্ট করতে পারেনি। ওর মনে হচ্ছিল ওদের জন্য আমি ওকে সময় দিচ্ছি না, ওর সাথে এমন করছি, ব্যাপারটা আমার মোটেও পছন্দ হলো না। এবার রিদিতাকে আমার চরম পর্যায়ে বিরক্ত লাগা শুরু হলো। অপলাদের সাথে থাকতে আমার ভালো লাগত, ইচ্ছে করে ওর সাথে ছবি দিতাম, ঘুরতে যেতাম, কেন যেন রিদিতার কথা ভাবতাম না। ওর কষ্ট পাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথাও ছিল না, এবং অপলাও এটা বুঝতে পারছিল। ও ইচ্ছে করে রিদিতার সামনে আমার সাথে ক্লোজ হতো, এগুলোতে আমি বেশ মজা পেতাম। কিন্তু কোনো দিন বুঝতে চেষ্টা করিনি এইসবে রিদিতা কতটা কষ্ট পাচ্ছে। তারপরও মেয়েটা চেষ্টা করেছে আমার সাথে থাকতে, কিন্তু আমি এতটাই স্বার্থপর হয়ে গিয়েছিলাম যে নিজেকে ছাড়া ওকে আর দেখতাম না। এভাবেই দিন চলতে থাকলো। অপলার সাথে আমার ফ্রেন্ডশিপ ভালো হলো আরো। ওরও কিন্তু বিয়ে ছিল। ওরা বলতো রিদিতাই ম্যাচিউ, কিছু বুঝে না। এগুলা শুনতে শুনতে রিদিতার উপর থেকে যেন সব ফিলিংস আমার নাই হতে লাগলো। একটা সময় আমি ওর বাবা মাকে নিয়ে গালিগালাজ শুরু করি, একদিন দুদিন তিন দিন। মেয়েটা না তবুও সব সহ্য করে আমার সাথে ছিল, কিন্তু বলো একটা মানুষ আর কত পারে। এভাবেই 2 বছর পার হলো। আমার মনে হতো রিদিতা তো থাকবেই, ও আমাকে এত ভালোবাসে যে আমাকে কোনো দিনও ছেড়ে যাবে না। কিন্তু না, রিদিতা আমাকে ভুল প্রমাণিত করলো। ও একদিন বিনা নোটিশে আমাকে ছেড়ে চলে গেল। ওকে যে অবহেলা অসম্মানের সাগরে আমি ডুবিয়েছিলাম, হয়তো ওখানে সাঁতার কেটে হাঁপিয়ে উঠেছিল সে। জানো মেয়েটা আমাকে শেষ অবধি আর কিছু বলেনি, কোনো অভিযোগ করেনি, এতটুকু বলেই থেমে গেল সুপ্ত। সুপ্ত খেয়াল করলো মিতু ঘুমিয়ে পড়েছে। সুপ্ত মনে মনে বলল, যাক ভালো হয়েছে। এইদিকে মিতু ঘুমের ভান ধরে আছে, কেননা সে চাচ্ছে না সুপ্তকে ফেস করতে। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার, সে চায় না তার সাথে কখনো এমন হোক। রিদিতার সাথে যা হয়েছে তা সে নিজের সাথে কোনো দিনও হতে দিবে না। সুপ্ত মিতুকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। সে আবার বেকনিতে চলে এলো, আরেকটা সিগারেট ধরালো। সিগারেটে টান দিতে দিতে আকাশের দিকে তাকালো, চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, রিদিতা তুমি বলতে না যে তুমি না থাকলে আমি তোমার কদর বুঝব। বুঝেছি তো আমি, হারে হারে টের পেয়েছি। তুমি সব সময় বলতে না, শুধু তুমি দেখে আমার এগুলো মেনে নিয়েছো, এটা না এখন আমিও বিশ্বাস করি। তাই তো আমি মিতুকে কখনো কষ্ট দিব না, কিন্তু আফসোস, আমি যদি আগে বুঝতাম তাহলে তোমাকে এত কষ্ট পেতে হতো না। রিদিতা অয়নের বুকে শুয়ে আছে, অয়ন রিদিতার চুলে বিলি কেটে দিচ্ছে, দুজনেই চুপ। নীরবতা ভেঙে অয়ন বলল, আচ্ছা রিদিতা, তুমি কখনোই বলনি সুপ্ত এবং তোমার মাঝে কি এমন হয়েছিল। সুপ্তকে দেখে তো যথেষ্ট ভালো ছেলে মনে হয়েছে। রিদিতা এক গাল হেসে বলল, ওই যে আমি টক্সিক ছিলাম। অয়ন যদিও আগা মাথা বুঝল না কিছুই, সে রিদিতাকে আরো জোরে বুকে জড়িয়ে ধরল। রিদিতা মনে মনে বলল, আমি জানি তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি না অয়ন, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে ভয় লাগে, মনে হয় আমার ভালোবাসা বুঝে গেলে তুমিও আমাকে অবহেলা করবে, আমাকে আর আগের মতো ভালোবাসবে না, আমি যে সেই মৃত্যু যন্ত্রণা আর নিতে পারবো না অয়ন। হ্যাঁ স্বামী আন্ডারস্কোর আমার হয়ে থাকতে চাই অয়ন, আমি চাই না আবার আগের মতো হতে, নিজের সত্তাকে বিলিয়ে দিতে, এবং কাউকে ওই অধিকারটুকুও দিতে চাই না যে আমাকে দুমুরে মুচড়ে শেষ করে দিবে। আমি শুধুমাত্র আমারই অয়ন, আমি কারো হতে চাই না। হঠাৎই রিদিতার ফোনে মেসেজের রিংটোন বেজে উঠল। রিদিতা ফোনটা নিয়ে দেখলো অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। আপি, আমি ওই শাকচুন্নি অপলাকে ব্লক করে দিয়েছি, আমি কোনোদিনও আমাকে এভাবে উজাড় করে দিব না যেটা তুমি দিয়েছিলে, আমি আমারই থাকবো, তোমার মতো ভালোবাসতে আমি চাইলেও পারবো না আপি। তুমি সুপ্ত ঠিকই বলেছিল, তুমি অন্যরকম, রিদিতা জোরে হেসে দিল।
সে হয়তো কোনো দিনও সুপ্তকে মাফ করবে না। সত্যি বলতে কি, কিছু যন্ত্রণা ভুলার মতো না। চাইলেও আমরা পারি না কিছু মানুষকে ভুলতে। ত্রিদিতার হাসি দেখে অয়ন ভরকে গেল। কি ব্যাপার, এভাবে হাসছো কেন? কিন্তু মেয়েটা কিন্তু বেশ কিউট, তাই না বলো? অয়ন ভেবে পাচ্ছে না কি বলবে। কারো কাছে নিজের এক্সের বউকে আবার কিউট লাগে কেমনে? সমাপ্ত। আমি আমার তানি ট্যাচ রিড।